Dear student, welcome to online school. I am welcome you, Nargis Akhtar, esteemed teacher, Chibari Model High School, Shakkaniya, Chottogram. How are you all? I am fine. Today's our lesson made for class 10, subject English first paper, unit 11, lesson 2. Our title, Renewable Energy. To open the book, read the text and answer the following questions. In a speech at 19th Science Congress, internationally acknowledged scientist and former Indian President Mr. APJ Abdul Kalam mentioned a very important aspect of mankind's future energy crisis. In a speech, Bharatir সাবেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম 90তম সায়েন্স কংগ্রেসে বক্তৃতাকালে বলেছেন, একটা জিনিসের উপর উনি গুরুত্ব আরোপ করেছেন, সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, তা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ম্যান সায়েন্স ফিউচার এনার্জি ক্রাইসিস, অর্থাৎ মানুষের জন্য কল্যাণে ভবিষ্যতের শক্তি সংকট। হি পয়েন্টেড আউট ডেট দ্য এরা অফ উড অ্যান্ড বায়োমাস has almost come to an end. He pointed, তিনি দেখালেন যে দ্য এরা, এরা হচ্ছে এলাকা অফ উড অ্যান্ড বায়োমাস, কাঠ এবং বায়োমাস হচ্ছে জৈবপুঞ্জ, বায়োমাস হ্যাজ অলমোস্ট প্রায় শেষ টু কাম টু অ্যান এন্ড, প্রায় শেষ হতে চলছে। দ্য এজ অফ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস উড সুন বি ওভার উইদ ইন দ্য নেক্সট ফিউ ডিকেটস, এবং এই সময়ের প্রাকৃতিক গ্যাস এবং প্রাকৃতিক গ্যাস উড সুন বি ওভার উইথ ইন দ্য নেক্সট ফিউ ডিকেডস, পরবর্তী কয়েক দশকের মধ্যে খুব শীঘ্রই শেষ হতে চলেছে। মেসি বার্নিং অফ উডস কোল রিজার্ভস মে লিড টু ওয়ার্ল্ড ওয়াইড ইকোলজিক্যাল ডিজাস্টার বিকজ কোল বার্নিং এমিটস দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ কার্বন ইন দ্য অ্যাটমোসফিয়ার। মেসি বার্নিং অফ ওয়ার্ল্ডস কোল, অর্থাৎ মেসিভ হচ্ছে বৃহদায়তন কয়লার ব্যবহার, রিজার্ভস মে লিড টু ওয়ার্ল্ড ওয়াইড ইকোলজিক্যাল ডিজাস্টার, ইকোলজিক্যাল হচ্ছে বাস্তু সংস্কার সংস্থান সংক্রান্ত দুর্যোগ, ইকোলজিক্যাল ডিজাস্টার বিকজ কোল বার্নিং এমিটস কয়লা জ্বালান থেকে নির্গত করে কি দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ কার্বন, সর্বোচ্চ কার্বন নির্গত করে ইন দ্য অ্যাটমোস বায়ুমণ্ডলে। ইউক্রেন্স ফর্মার সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ বর্তমানে ইউক্রেন, সাবেক নাম হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, চান্নুবি ডিজাস্টার ইন 1986 হ্যাজ এক্সপোস্ট ড্যাট নিউক্লিয়ার এনার্জি ক্যান বি পটেন্সিয়ালি ড্যামেজেস ডেঞ্জারাস টু, এবং চান্নুবি ডিজাস্টার চান্নুবি বিপর্যয়ে 1986 সালে হ্যাজ এক্সপোস্ট উদ্ভাসিত হয় ড্যাট নিউক্লিয়ার এনার্জি, নিউক্লিয়ার হচ্ছে কি নিউক্লিয়ার এনার্জি ক্যান বি পটেন্সিয়ালি সম্ভাব্য ডেঞ্জারাস টু এবং বিপজ্জনক। সো অ্যাকর্ডিং টু কালাম, সুতরাং কালামের কথা অনুসারে দ্য অনলি সলিউশন, শুধুমাত্র সমাধান হচ্ছে ড্যাট ম্যানকাইন্ড ক্যান লুক টু দ্য মেসিভ ইউজ অফ সোলার এনার্জি, গণহারে সৌর শক্তি ব্যবহার ইন ফিউচার ভবিষ্যতে, বিকজ ইট হ্যাজ সাম অ্যাডভান্টেজেস ওভার আদার ফরমস অফ রিনিউয়েবল এনার্জি, এখানে আছে কি কিছু সুযোগ সুবিধা। নাও হোয়াই হ্যাজ কালাম ফুড সো মাচ ইম্পর্টেন্স টু দ্য ইস্যু অফ এনার্জি, এখন কেন কালাম খুব বেশি গুরুত্ব দিচ্ছে এই শক্তি সংকটের উপরে। দি এনার্জি সোর্সেস হ্যাভ অলওয়েজ বিন এ মেজর ফ্যাক্টর অফ চেঞ্জ থ্রু আউট হিস্টোরি, দ্য এনার্জি সোর্সেস শক্তির উৎস হ্যাভ অলওয়েজ বিন এ মেজর ফ্যাক্টর, সবচেয়ে বড় একটা ফ্যাক্ট চেঞ্জ থ্রু আউট হিস্টোরি, অর্থাৎ ইতিহাস বদলানোর জন্য। দ্য ওয়ার্ল্ডস পেট্রোলিয়াম কনজাম্পশন হ্যাজ ইনক্রিজড ফ্রম 3 বিলিয়ন ব্যারেলস অ্যানুয়ালি ইন 1932-50 বিলিয়ন ব্যারেলস অ্যানুয়ালি টুডে, এবং দ্য ওয়ার্ল্ডস পেট্রোলিয়াম কনজাম্পশন পেট্রোলিয়াম খরচ হ্যাজ ইনক্রিজড বাড়তেছে ফ্রম 3 বিলিয়ন ব্যারেলস 3 বিলিয়ন ব্যারেল থেকে অ্যানুয়ালি বাৎসরিক ইন 1932-50 বিলিয়ন, এবং 1930 সাল থেকে সেটা 50 বিলিয়ন ব্যারেলে পরিণত হয়েছে। ইন দ্য নেক্সট কোয়ার্টার সেঞ্চুরি
the world's population is expected to be about 8 billion, which is 30% higher than today. এবং মানুষ আশা করতেছে এটা আরো কি করবে 8 বিলিয়ন বাড়বে যেটা 30% higher than today. বর্তমানে চেয়ে বেশি 30%. Developing countries will grow their economics about 2 times faster than industrial countries. Developing countries, উন্নয়নশীল দেশ, will grow their economics. তাদের অর্থনীতিকে চাঙ্গা করতেছে. Expected to continue at than industrial countries. শিল্প শৈল্পিক দেশগুলো থেকে. Global economic growth, which is expected to continue at 3% per year. এবং বৈশ্বিক অর্থনীতি আশা করতেছে প্রত্যাশা করতেছে এটা চালিয়ে যাবে প্রতি বছর 3%. Consequently, the global demand for energy will grow at about 1.7% per year on an average. এবং গড়ে এটা 1.7% করে আশা করছে. It indicates a 50% rise of energy consumption by 2030. অর্থাৎ এটা 50% উন্নত হবে কখন 2030 সালের ভিতরে. If the world's daily petroleum consumption is 220 million ব্যারেল নাও. এবং এটা হচ্ছে এই পেট্রোলিয়াম খরচটা বর্তমান হচ্ছে 220 মিলিয়ন ব্যারেল. ইট উইল রাইজ টু 335 এবং এটা বেড়ে দাঁড়াবে 335 মিলিয়ন ব্যারেল বাই দ্য টাইম সে সময়। দ্য প্রেজেন্ট রিজার্ভ অফ হাইড্রোকার্বন এনার্জি রিসোর্সেস লিমিটেড এবং বর্তমানে বর্তমান সময়ে হাইড্রোকার্বনের রিজার্ভ আছে কত সীমিত. ইট উইল নট বি সাফিসিয়েন্ট এবং এটা পর্যাপ্ত নয় টু মিট দ্য ফিউচার এনার্জি চ্যালেঞ্জ ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ইন দ্য ওয়ার্ল্ড. And hence, leading industrial countries have taken initiative to tap alternative energy source, mainly known as green or renewable energy sources. এবং যে দেশগুলা যে শৈল্পিক দেশগুলা বর্তমানে নেতৃত্বে দিচ্ছে তারা জোর দিচ্ছে কৃষির উপরে অর্থাৎ বিকল্প হিসেবে বেড়ে নিচ্ছে এনার্জি সোর্সেস মেইনলি নোন অ্যাজ গ্রিন অর রিনিউয়েবল এনার্জি অথবা নবায়নযোগ্য শক্তির উপরে. দ্য বটম লাইন অফ কালামস স্পিচ ইন্ডিকেটস দ্য কনসার্ন অফ ম্যানকাইন্ড ইন 21st সেঞ্চুরি. অর্থাৎ প্রথমেই করছে কালামের স্পিচ থেকে আমরা জেনেছি অর্থাৎ উনি নির্দেশ করছে অর্থাৎ উনি সতর্ক ছিলেন কনসার্ন ম্যানকাইন্ড অর্থাৎ মানুষের কল্যাণে 21st সেঞ্চুরিতে কী পরিমাণ শক্তি লাগতে পারে. তাহলে আমরা পুরো প্যাসেজটা পড়লাম. প্যাসেজ পরে আমরা অনেকগুলো নতুন শব্দ পাইছি যেগুলো আমরা কী করবো শব্দের অর্থ জানার চেষ্টা করবো এবং সিনোনিম জানার চেষ্টা করবো. তোমরা একটু লেখো তাহলে খাতা কলম না আমি লিখতেছি. প্রথমে একটা শব্দ পাইছি আমরা কি অ্যাকনোলেজ. অ্যাকনোলেজ এটার অর্থ হচ্ছে কি স্বীকার করা. বাংলা অর্থ হচ্ছে স্বীকার করা. সিনোনিম হচ্ছে কনফেস. কনফেস ঠিক আছে. এরপরে আছে একটা শব্দ মেনশন. মেনশন বাংলা অর্থ হচ্ছে উল্লেখ অর্থাৎ উল্লেখ করা ঠিক আছে. এর সিনোনিম হচ্ছে প্রপোজিং. প্রপোজিং এরপর একটা শব্দ পাইলাম আমরা অ্যাসপেক্ট. অ্যাসপেক্ট দৃষ্টি ভঙ্গি আর এটা সিনোনিম হচ্ছে স্পেকটেকল. স্পেকটেকল প্রনাউন্সিয়েশন গুলো ঠিক করার চেষ্টা করবেন. স্পেকটেকল এটা হচ্ছে সি সি টি এস ই এল ই ঠিক আছে. এরপরে দেখো ক্রাইসিস. ক্রাইসিস ক্রাইসিসের বাংলা হচ্ছে সংকট. সিনোনিম হচ্ছে কোয়াড্রাই. কোয়াড্রাই এরপরে হচ্ছে এরা. সিনোনিম এরার বাংলা হচ্ছে যুগ. সিনোনিম হচ্ছে পিরিয়ড. পিরিয়ড অথবা এপুক. এরপর হচ্ছে বায়োমাস. এরপর হচ্ছে ডিকেডস. ডিকেডস ডিকেডস বাংলা অর্থ হচ্ছে কি দশক ঠিক আছে. সিনোনিম হচ্ছে ডিকশনারি. ডিকশনারি এরপর হচ্ছে দেখো মেসিক. মেসিক বাংলা হচ্ছে বৃহদায়তন. বৃহদায়তন
তন আর সিনোনিম হচ্ছে ভলুমিনাস এরপর একটা শব্দ হচ্ছে কি বার্নিং বার্নিং মানে হচ্ছে জ্বলন্ত আর সিনোনিম হচ্ছে আর্ডেন্ট আর্ডেন্ট এরপর হচ্ছে ডিজাস্টার ডিজাস্টার ডিজাস্টারের বাংলা হচ্ছে বিপর্যয় সিনোনিম হচ্ছে ইনভার্সন ইনভার্সন এরপরে হচ্ছে কোল কোল হচ্ছে কয়লা সিনোনিম হচ্ছে সিন্ডার সিন্ডার এরপর দেখো অ্যাটমোস্ফিয়ার বাংলা হচ্ছে বায়ুমণ্ডল সিনোনিম হচ্ছে অ্যাম্বিয়েন্স এরপর হচ্ছে এক্সপোজড এক্সপোজড বাংলা হচ্ছে উদ্ভাসিত সিনোনিম হচ্ছে ইলুমিনেটেড এরপরে দেখো নিউক্লিয়ার বাংলা তো হচ্ছে পারমাণবিক সিনোনিম হচ্ছে অ্যাটমিক অ্যাটমিক এরপরে দেখো কনজাংশন বাংলা হচ্ছে খরচ সিনোনিম হচ্ছে এক্সপেন্স দেখো আমরা অনেকগুলো শব্দ পাইলাম শব্দগুলা একটু আমি আবার বলতেছি দেখো খেয়াল করো প্রথমে কি একনোলেজ একনোলেজের বাংলা হচ্ছে স্বীকার করা একনোলেজ প্রনাউন্সিয়েশনগুলো একটু খেয়াল করবে একনোলেজের বাংলা হচ্ছে স্বীকার করা আর এটা সিনোনিম হচ্ছে কনফেস সিনোনিম কি কনফেস এরপরে আসেন মেনশন মেনশন হচ্ছে উল্লেখ আর সিনোনিম হচ্ছে প্রপোজিং প্রপোজিং মেনশন মেনশনের বাংলা হচ্ছে উল্লেখ সিনোনিম হচ্ছে প্রপোজিং এরপরে শব্দটা দেখো এক্সপেক্ট এসপিইসিটি এক্সপেক্ট বাংলা হচ্ছে দৃষ্টিভঙ্গি তারপর সিনোনিম হচ্ছে স্পেকটেকল এক্সপেকটেকল এসপিইসিটিএসিএলই স্পেকটেকল এরপরে শব্দটা দেখো ক্রাইসিস ক্রাইসিসের বাংলা হচ্ছে সংকট সিনোনিম হচ্ছে কোয়াড্রাই কোয়াড্রাই আমি আবার বলছি কোয়াড্রাই এরপরে দেখো এরা এরা হচ্ছে যুগ সিনোনিম হচ্ছে পিরিয়ড অথবা এপোক পিরিয়ড অথবা এপোক এরপরে দেখো ডিকেডস ডিকেডসের বাংলা হচ্ছে দশক সিনোনিম হচ্ছে ডিসসিনারি ডিসসিনারি এরপর দেখো শব্দ মেসিভ বৃহদায়তন সিনোনিম হচ্ছে ভলুমিনাস ভলুমিনাস এরপরে বার্নিং বার্নিং মানে হচ্ছে কি জ্বলন্ত সিনোনিম হচ্ছে আর্ডেন্ট এরপরে শব্দ দেখো ডিজাস্টার ডিজাস্টার হচ্ছে বিপর্যয় সিনোনিম হচ্ছে ইনভার্সন ডিজাস্টার বাংলা হচ্ছে বিপর্যয় সিনোনিম হচ্ছে ইনভার্সন এরপর দেখো কোল কোল হচ্ছে কয়লা সিনোনিম হচ্ছে সিন্ডার কোল হচ্ছে কয়লা সিনোনিম হচ্ছে সিন্ডার এরপর দেখো অ্যাটমোস্ফিয়ার অ্যাটমোস্ফিয়ারের বাংলা হচ্ছে বায়ুমণ্ডল সিনোনিম হচ্ছে অ্যাম্বিয়েন্স সিনোনিম হচ্ছে অ্যাম্বিয়েন্স এরপরে দেখো এক্সপোজড উদ্ভাসিত এক্সপোজড উদ্ভাসিত সিনোনিম হচ্ছে ইলুমিনেটেড 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 এরপর শব্দ দেখো নিউক্লিয়ার নিউক্লিয়ারের বাংলা হচ্ছে পারমাণবিক সিনোনিম হচ্ছে অ্যাটমিক নিউক্লিয়ারের বাংলা হচ্ছে পারমাণবিক সিনোনিম হচ্ছে অ্যাটমিক এরপর দেখো কনজাংশন কনজাংশনের বাংলা হচ্ছে খরচ সিনোনিম হচ্ছে এক্সপেন্স সিনোনিম হচ্ছে কি এক্সপেন্স
তাহলে তোমরা এই শব্দগুলো পড়ে নিশ্চয় ঠিক আছে এই শব্দগুলো দেখে আসলে আমরা অনেক কিছু জানতে পারলাম ঠিক আছে আমরা আগে পার্টে পড়ছিলাম রিনিউয়েবল এনার্জি পার্ট 1 এটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি পার্ট 2 তাহলে শব্দগুলো নিশ্চয় তোমরা লিখে নিছো ঠিক আছে তাহলে এখানে আমাদের দেখো তাহলে এখন তোমাদের নিশ্চয় পার্টটা ক্লিয়ার হইছে তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ থ্যাংক ইউ